আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে অন্য একটি ভিডিও শেয়ার করছি। আসলে নিজেদের গাছ থেকে ফল হোক বা সবজি যাই হোক না কেন, নিজেদের গাছ থেকে নিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। তো আমাদের দেখতেই পাচ্ছেন একটা জামরুল গাছ আছে, তো প্রচুর পরিমাণে জামরুল হয়েছে। তো ক্যামেরাতে অতটা দেখাতে পাচ্ছি না, তো আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখেন, বড় এক বোলের এক বোল জামরুল পাড়া হয়ে গেছে। তো এখনও গাছে একজন আছেন, জামরুল পাড়ছেন। আর গতকালকে আবারও এক বোল জামরুল পাড়া হয়েছিল। তো আমার একদমই খেয়াল ছিল না যে আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো ভাবলাম আজকে যখন জামরুলগুলো পাড়ছে তাহলে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন, অনেক মোটা মোটা হয়ে গেছে জামরুলগুলো, আর নিজেদের কাছ থেকে ফল পেড়ে খাওয়ার একটা মজাই আলাদা। তো এত জামরুল কী করবো বুঝে উঠতে পারছি না। তো গতকালকে আমাদের পাশে একটা দোকানে দুটো ছেলে জামরুল পেড়েছিল, তো ওরাই সব নিয়ে গেছিলো, আমরা অল্প একটু নিয়েছিলাম। তো আমাদের এখনও তো খাওয়া হয়নি, রয়ে গেছে। তো আজকে আবারও জামরুল পাড়াচ্ছে, আর এত পরিমাণ জামরুল পড়ে নিচে পড়ে বিছিয়ে আছে। এই যে এই ছেলে দুটো গতকালকে জামরুল পেড়েছিল, তো আজকে উপরে একজন গাছে আছে, আর নিচে থেকে ওরা এইভাবে ধরে নিচ্ছে, কারণ প্যাকেট নিয়ে উঠেছিল। তো এক প্যাকেট নামিয়ে দিয়েছে, তো এক হাত দিয়ে গাছ ধরে রাখা, প্যাকেট ধরে রাখা একটু কষ্ট হয়ে যাচ্ছে বলে ওইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। আর এই যে আমাদের কাঁঠাল গাছ, এই গাছটাতে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়, 90টা 100টা করে কাঁঠাল হয়। তো ঝড়ে অনেক ডাল ভেঙে গেছে, তো এবারও মোটামুটি কাঁঠাল হয়েছে ভালোই। তো গতকালকে বললাম জামরুল পেরেছিল, কাঁঠাল পেরেছিল, তো গতকালকে প্রায় 10টা কাঁঠাল পেরে নিয়েছিল, এখনও অনেক কাঁঠাল আছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের কাছে কত কাঁঠাল হয়েছে। তো এই যে এই জায়গাগুলোতে অনেক কাঁঠাল ছিল, এক একটা জায়গাতে 4টে 5টা করে কাঁঠাল ছিল, 3টে ছিল। তো ওইগুলো কালকে গতকালকে কেটে নিয়েছে, আর আজ এখনও গাছে অনেক কাঁঠাল আছে। আর এই কাঁঠালগুলো খেতে অনেক মিষ্টি, আর যে একটা কাঁঠাল আছে না কগুলো একটু শক্ত মতো, ওই কাঁঠাল এটা। তো আমার তো এরকম কাঁঠাল খেতে খুবই ভালো লাগে, আর যে নরম কাঁঠালগুলো থাকে আমার একদমই ভালো লাগে না খেতে। তো এই তো, আর আমাদের গাছে কলা হয়েছে। আসলে গাছ লাগানোর মতো জায়গা খুবই কম আছে আমাদের এখানে, তো যা একটু একটু জায়গা আছে কাঁঠাল গাছ, জামরুল গাছ, কলা গাছ লাগিয়ে রেখেছি। তো এখানে 2-3টা কলা গাছ আছে, তো একটা কলার কাঁধি পড়েছিল সেটা কেটে নিয়েছে, আর এখন আর একটা কলা আছে, মোচা আছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে জায়গার অভাবে অনেক কিছু লাগাতে ইচ্ছা হয় কিন্তু লাগাতে পারি না, কারণ গাছ লাগানোর মতো তেমন কোনো জায়গা নেই। তো আমার ছাদ বাগানটা আমি একটা ভিডিওতে, একটা না 2-3টে ভিডিওতে আমি অল্প একটু একটু করে শেয়ার করেছিলাম। আসলে বসে অনেক গাছ লাগাতে ইচ্ছা করে কিন্তু পারি না, তো টুকটুক করে লাগাচ্ছে, দেখা যাক ছাদ বাগানটা কত দূর নিয়ে যেতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত আমার পুরনো বন্ধু বা নতুন বন্ধুরা ভিডিও দেখছেন সেটা আমি কমেন্ট দেখে বা সব কিছু দেখে আমি বুঝতে পারছি।
তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।